মোস্ট অফ দ্য কেস একটা ভিসা অ্যাপ্লিকেন্টের ভিসা রিজেকশন হওয়ার মেইন রিজনগুলোর মধ্যে একটা রিজন হচ্ছে যে ব্যাংকের স্টেটমেন্ট কিংবা সোর্স অফ ফান্ড। এবং আমরা সবচাইতে বেশি যে জিনিসটাকে ওভারলুক করি একটা ভিসা প্রসিডিংয়ের সময় যখন আমরা দেশের বাইরে পড়তে যাই, সেটা হচ্ছে যে ব্যাংকের স্টেটমেন্টটা। দেখা যায় যে আমরা সব কিছু ঠিকঠাক মতো করি, একদম শুরু থেকে আইএলটিএস থেকে শুরু করে যত যাবতীয় পেপার ওয়ার্ক আছে সবই আমরা ঠিক মতো করি, কিন্তু যখন সব শেষ হয়ে যায় তারপরে গিয়ে আমরা নলেজ করি যে আমাদের এখন ব্যাংকের স্টেটমেন্টটা রেডি করতে হবে, এবং খুব রং একটা মুভ। যেটা করতে হবে আমাদের সর্বপ্রথম, যেটা একদম ফার্স্ট অ্যাটেম্পটে আপনাকে ব্যাংকের স্টেটমেন্টটা রেডি করার জন্য তার ব্যাংকটাকে চুজ করে ফেলতে হবে, এবং এটাকে বাই দিস টাইম আপনার হোল প্রসেসিংয়ের জার্নির মধ্যে দিয়ে হচ্ছে আপ টু ডেট রাখতে হবে। সো দ্যাট যেটা হবে যে আপনার যখন ভিসার প্রসিডিংয়ের যে 6 থেকে 7 মাস কিংবা 4-5 মাসের একটা ডিউরেশন, এই ডিউরেশনের মধ্যে আপনার একটা রানিং ব্যাংকের স্টেটমেন্ট রেডি হয়ে যাবে। এবং মোস্ট অফ দ্য কান্ট্রিতে যেটা হয় যে 5 থেকে 6 মাসের একটা ব্যাংকের স্টেটমেন্টটা সাবমিট করতে পারলেই হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেবল হয়। আদার দ্যান দ্যাট অন্যান্য অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোতে হচ্ছে স্টেটমেন্টের দরকার হয় না। সো পার্টিকুলারলি আজকের এই ভিডিওটা শুধুমাত্র ওই তাদের জন্যই সবচেয়ে বেনিফিটেড হবে যাদের হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট দেখাইতে হবে 5 থেকে 6 মাস, সেটা যে কোনো দেশের জন্য হতে পারে। সো আজকে আমি যে জিনিসটা ব্রেকডাউন করে বোঝানোর চেষ্টা করবো, এটা হয়তো বা ইন এ সেন্স অথেন্টিক মনে নাও হতে পারে, বাট অন্যদিক থেকে চিন্তা করলে এটা একটা অথেন্টিক প্রসেস। আপনার নিজের টাকায় আপনি হচ্ছে আপনার ব্যাংকের মাধ্যমে হচ্ছে আপনি ট্রানজ্যাকশন করবেন, এবং একটা ট্রানজ্যাকশন রেডি করার জন্য মিনিমাম 6 মাস এনাফ। আপনার ভিসা অ্যাপ্লিকেশনের আগের 6 মাসটাই হচ্ছে আপনার পিক টাইম, যেটাতে হচ্ছে আপনি আপনার ট্রানজ্যাকশনগুলো চালাবেন। যেটা করতে হবে যে আপনাকে একটা সুইটেবল ব্যাংক খুঁজে বের করতে হবে, যে ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবাটা খুবই স্মুথ কিংবা রিলায়েবল, প্লাস হচ্ছে তাদের ইন্টারন্যাশনাল ব্যাংকিং কিংবা তাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডগুলো প্রোভাইড করার ফ্যাসিলিটিস আছে কিনা, এই জিনিসগুলোকে আপনাকে আগে জেনে তারপরে হচ্ছে ওই ব্যাংকের প্রসিডিংটা শুরু করতে হবে। সো ব্যাংকের অ্যাকাউন্ট তো ওপেন হয়ে গেলো, এখন হচ্ছে ট্রানজ্যাকশন স্টার্ট করতে হবে। সো বেসিক্যালি যেটা করবো আমরা, আমাদের যে দৈনন্দিন দিনে যে বাজারটা আছে কিংবা হচ্ছে আমরা একটা যদি চকলেটও কিনি কিংবা একটা যদি আইসক্রিমও কিনি, সেটা হয়তো বা আমরা মুদির দোকান থেকে কিনি আমাদের নিয়ারেস্ট শপ থেকে। সো এখন থেকে যেটা করবো, যখন একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করবো, আমাদের এই প্রত্যেকটা বাজার সদায়ের যে ট্রানজ্যাকশনটা, এটা করবো হচ্ছে সুপার শপ থেকে। আপনার যেই ব্যাংক থেকে কার্ডটা দিবে কিংবা আপনার যেই ব্যাংকের যে কার্ড দিবে, ওই কার্ডের ইউজটা আপনি বাড়ায় ফেলবেন। লাইক আপনি একটা সুপার শপে গেলেন, আপনি যদি একটা চকলেটও কিনেন, ওইটা আপনার ওই কার্ড দিয়ে আপনি কিনেন, এবং আপনি আপনার আমাদের প্রত্যেকের ঘরেই বাজার সদাই করতে হয়। সো রেগুলার বেসিসে যে বাজারটা, ওটা আপনি এখন সুপার শপ থেকে করা শুরু করে দিন। এরপরে যেটা বললাম যে অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাটা কেন থাকতে হবে, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের মোবাইলে বিকাশ আছে, নগদ আছে, আমরা প্রত্যেক বিকাশ নগদের ট্রানজ্যাকশন করি সবসময়, সবাই করে এটা। প্লাস হচ্ছে আমাদের মোবাইলে রিচার্জের একটা ব্যাপার থাকে, আমরা হয়তো বা দোকানে যাই রিচার্জটা করি, কিন্তু আপনার যদি যে ব্যাংক, যে অনলাইন ব্যাংকের যে ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে প্রত্যেকটা ব্যাংকেরই, তার ইনবিল্ট অ্যাপসের মধ্যে হচ্ছে আপনার বিকাশ থেকে নগদ, নগদ ট্রান্সফার এগুলো সব কিছু করার সুবিধা থাকে, প্লাস হচ্ছে আপনার মোবাইলে রিচার্জ পর্যন্ত করার সুবিধা থাকে। সো অনলাইন ব্যাংকিং রিলায়েবল যেসব ব্যাংকগুলো, এগুলা আপনাকে এই কারণে ইউজ করতে হবে যাতে হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা যেন প্রতিদিন একটা প্রতিদিন আপনি রেডি করতে পারেন ঘরে বসে। প্লাস হচ্ছে যেটা করতে হবে যে আপনার 2-1 দিন পর পর 1 সপ্তাহ পর পর আপনার একটা ভালো অ্যামাউন্টের, লাইক ধরেন যে আপনি 6 থেকে 7 হাজার কিংবা 10 থেকে 12 হাজার, 5 থেকে 10 হাজার, এই পরিমাণ অ্যামাউন্ট আপনি হচ্ছে আপনার এক অ্যাকাউন্ট থেকে আপনার রিলেটিভস কিংবা আপনার ফ্যামিলি মেম্বারদের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবে। সো এই পুরো প্রসেসটা আপনাকে 1-2 দিন করলে হবে না, আপনাকে করতে হবে পুরো এন্টায়ার যে টাইম লাইন আপনার সাবমিশনের কিংবা ভিসা প্রসেসিংয়ের যে টাইম লাইন, এই পুরো টাইম লাইন জুড়ে হচ্ছে আপনাকে এটা করতে হবে। সো এই লম্বা প্রসেসটা চালানোর যে বেনিফিটটা আপনি পাবেন, সেটা হচ্ছে যে ভিসা অফিসার যখন দেখবে যে আপনার ব্যাংকের স্টেটমেন্টটা ক্লিয়ার, লাইক আপনি রেগুলার বেসিসে ইউজ করতেছেন, আপনি সুপার শপ থেকে ইউজ করতেছেন, আপনি আপনার মোবাইল রিচার্জ করতেছেন, আপনি আপনার যত প্রকার ট্রানজ্যাকশন আছে সব আপনি অনলাইনে করতেছেন, আপনার টাকা ইন হচ্ছে, আউট হচ্ছে, মানে সব কিছুই আপনার যখন একটা রিদমে থাকবে, তখন ভিসা আপনার রিজেক্ট হওয়ার চান্স লিটারেলি জিরোতে নেমে আসবে। সো মোস্ট অফ দ্য কেস একটা ভিসা রিজেকশন হয় যে একটা কারণে, সেটা হচ্ছে এই ব্যাংকের স্টেটমেন্টটাতে ওভারলুক করার কারণে। মেইনলি যেটা করে যে মানুষ সবচেয়ে বড় যে ভুলটা, একটা ফ্রেশ অ্যাকাউন্ট খুলে খোলার পরে হচ্ছে এখান থেকে সেখান থেকে যেখান থেকে পারে 10-15-20 লাখ টাকা একসাথে আনে, এনে হচ্ছে ওই এক অ্যাকাউন্টে হচ্ছে ডিপোজিট করে, এবং মাস তিনেক পরে ওইটার একটা ট্রানজ্যাকশন নো, এটাকে আপনি এভাবে ইউজ করতে পারবেন না, এটা আপনাকে তখন ফ্রজেলেন্ট হিসেবে ধরা হবে। সো আপনাকে যেটা করতে হবে যে আপনার নিজের কিছু ক্যাশ থাকতে হবে, যেটা হচ্ছে আপনার বিদেশ যাওয়ার জন্য বা দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য আপনি খরচ করবেন, ওই টাকাটাই আপনি হচ্ছে আপনার এন্টায়ার প্রসেসের যে টাইম লাইন, ওই টাইম লাইন পর্যন্ত আপনি হচ্ছে ট্রানজ্যাকশন চালায় যাবেন।
সো এই এন্টায়ার প্রসেসটা আপনাকে 4-5 মাস পর্যন্ত চালাই যেতে হবে, কারণ মিনিমাম 4-5 মাসের একটা স্টেটমেন্ট আপনার অন এন এভারেজ প্রত্যেকটা কান্ট্রিতে চায় আমার জানা মতে। এবং এতে করে হবে কি, আপনার যখন ভিসা অ্যাপ্লিকেশনের সময় হবে তখন আপনার আর হ্যাসেল পোহাইতে হবে না ব্যাংকের ফান্ড কিংবা সোর্স অফ ফান্ড কিংবা ব্যাংকের টাকা পয়সা নিয়ে। এবং আপনার যদি ওই সময় যে টাকার যদি ঘাটতিও থাকে, লাইক সে ফর এক্সাম্পল আপনার কাছে এখন এই মুহূর্তে 10 লাখ টাকা আছে, এটা দিয়ে আপনি হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছেন এবং আপনার আপনার ডেস্টিনেশন যে কান্ট্রি ওখানে আপনি হচ্ছে 10 লাখ টাকা যেতে পারবেন না, আপনার ব্যাংকের ফান্ড দেখাতে হবে 20 লাখ। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই ক্ষেত্রে ওই যে আপনি সেম কাজটাই করবেন যে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন এবং আপনি ওই ব্যাংকের অনলাইন ব্যাংকিং সুবিধাটা নেবেন, আপনি কার্ড ইউজ করবেন, আপনি তাদের অ্যাপস ইউজ করে বিকাশ ট্রানজেকশন করবেন, নগদ ট্রানজেকশন করবেন, মোবাইল রিচার্জ করবেন, আপনি যত রকমের ইউজেস আছে সব কিছু আপনি হচ্ছে ওই অনলাইনের থ্রুতে করবেন। তো 3-4 মাস এইরকম ট্রানজেকশন চালানোর পরে আপনার যদি মনে হয় যে আপনার যে ফান্ডের ঘাটতিটা আছে, যে আপনি আরো কিছু টাকা ক্যাশ করতে যাচ্ছেন কিন্তু আপনার কাছে নাই এবং আপনি ব্যাংকের লোন নিতে যাচ্ছেন, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে হচ্ছে লোনের ফেসিলিটিসটা দেয় এবং এটা স্টুডেন্ট লোন হিসেবে সবাই জানে, কম বেশি প্রত্যেকটা ব্যাংকে এটা প্রোভাইড করে এবং এটা নেওয়াটা খারাপ কিছু না আমার মতে, কারণ হচ্ছে আমাদের দেশে সবাই মোটামুটি একটা মধ্যবিত্ত ঘর থেকে আসে বলা যায় এবং খুব আপার ক্লাসে যারা থাকে তাদের আসলে ব্যাংক স্টেটমেন্ট এত প্যারা খাওয়ার দরকার হয় না। সো মেইনলি যে সমস্যাটা হয় যাদের কাছে এই 15-20 লাখ টাকাটা থাকে না, তখন আপনি যেটা করতে পারেন এই 3-4 মাস ট্রানজেকশন চালানোর পরে আপনার অ্যাকাউন্টের একটা স্টেবিলিটি আসবে, একটা রিদম আসবে, তখন আপনি হচ্ছে আপনার ব্যাংকের থ্রুতে আপনি হচ্ছে একটা আপনার যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্ট আপনি একটা লোন ইস্যু করাই নিতে পারেন। তো তাতে করে হবে কি, আপনার অ্যাকাউন্টে যখন এই 10 লাখ টাকা যখন ডিপোজিট হবে এবং প্রিভিয়াস হিস্ট্রিতে যখন দেখা যাবে যে আপনি মাসে হচ্ছে 2-3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে ট্রানজেকশন হচ্ছে, তখন হচ্ছে আপনার এই পুরো স্টেটমেন্টটার ভ্যালিডিটি নিয়ে কোনো কোশ্চেন করবে না, কারণ হচ্ছে আপনি আপনার রেগুলার লাইফের যে খরচ সেটা করতেছেন এবং আপনার দরকার অনুযায়ী আপনি টাকা ডিপোজিট করতেছেন, আপনার দরকার অনুযায়ী টাকা উইথড্র করতেছেন, প্লাস হচ্ছে আপনার দরকার অনুযায়ী আপনি লোনও নিচ্ছেন। সো এই ব্যাপারটা আপনাকে নজর রাখতে হবে একটা ভিসা অ্যাপ্লিকেশনের সময়, যে ব্যাংকের স্টেটমেন্টটা থাকতে হবে নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রকার খুঁত রাখা যাবে না। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাকে সবচেয়ে বেশি যে মানুষ কোশ্চেনটা করে সেটা হচ্ছে যে ভিসা রেশিও কেমন, এবং আমার মতে এই প্রশ্নটা হচ্ছে পুরোটাই হচ্ছে অনর্থক একটা কোশ্চেন, কারণ হচ্ছে রেশিও বলতে কোনো ওয়ার্ড এই ওয়ার্ল্ডে নাই ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে, কারণ হচ্ছে আপনার প্রোফাইল যদি A to Z ঠিক থাকে তাহলে ভিসা অফিসার আপনার ভিসা আটকাবে না। এবং মোস্ট অফ দ্য কেস যেটা হয় যে আমার নিজের দেখা আমি এ পর্যন্ত যতগুলো রিজেকশনের কেস দেখছি এবং তাদের প্রত্যেকেরই কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও ব্যাংকের স্টেটমেন্টে গিয়ে একটু ঝামেলা করে রাখছে, হয়তো বা তারা স্পন্সর দেখাচ্ছে মাকে এবং ক্রেডিট কার্ড নিচ্ছে বাবার নামে, কিংবা স্পন্সর হচ্ছে নিজে সোর্স অফ ফান্ড দেখাচ্ছে বাবাকে। এই ব্যাংকের স্টেটমেন্ট কিংবা স্পন্সরশিপের ক্ষেত্রে কোনো প্রকার ভুল ত্রুটি কিংবা কোনো খুঁত রাখা যাবে না। আপনার স্পন্সর যদি হয় আপনার বাবা তাহলে ব্যাংক হবে আপনার বাবার নামে, স্টেটমেন্টও হবে আপনার বাবার নামে, যদি কোনো কার্ড ইস্যু হয় সেটাও হবে আপনার বাবার নামে। এক্সেপশনাল কেসে পোল্যান্ডের ক্ষেত্রে যেটা হয় যে বাবার নামে ক্রেডিট কার্ড ইস্যু হওয়ার পরে ওই বাবার কার্ডের আন্ডারে হচ্ছে আপনাকে আপনার নামে একটা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড ইস্যু করতে হবে। সো যদি আপনার বাবা না থাকে এই জায়গায়, ক্ষেত্রে যদি আপনার স্পন্সর মা হয় তাহলে সেম প্রসেস, আপনার মা হবে স্পন্সর, আপনার মায়ের নামে অ্যাকাউন্ট এবং আপনার মায়ের নামে হবে কার্ড এবং তার আন্ডারে হচ্ছে আপনার কার্ডটা হবে। এবং এই ক্ষেত্রে যদি আপনার বাবা মা কেউ স্পন্সর না হয় সেক্ষেত্রে আপনার ভাই বোন যদি কেউ থাকে তারা হবে। আমি সবাইকে একটা জিনিস প্রেফার করবো যে নিজে কখনো স্পন্সর নেবেন না, কারণ হচ্ছে নিজে স্পন্সর হলে স্পেশালি ব্যাচেলরের ক্ষেত্রে এই সমস্যাটা হবে, কারণ ভিসা অফিসারের কাছে তখন কোশ্চেন হবে যে আপনার কাছে এই ফান্ডের টাকাটা আসছে কোত্থেকে, তখন আপনাকে প্রুফ করতে হবে যে এই টাকাটা কে দিল এবং যদি সেটা আপনার বাবা দেয় তাহলে কীভাবে দিচ্ছে ওই টাকাটা, তখন হয়তো আপনাকে দেখাতে হবে আপনার বাবার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে ওইটার একটা স্টেটমেন্ট, অথবা আপনার বাবা যদি এই ট্রানজ্যাকশনগুলো না করে আপনার মায়ের অ্যাকাউন্ট থেকে করে তখন আপনাকে আপনার মায়ের অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো দেখাতে হবে। এটা হচ্ছে মেইন রিজন যেগুলো আমরা ওভারলুক করি একটা ভিসা অ্যাপ্লিকেশনের সময়, এবং আই থিঙ্ক এই জিনিসগুলো এতটা ব্রেকডাউন করে কেউ বলে নাই এখন পর্যন্ত, আমি বললাম কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কেসেই আমি দেখছি যে সবাই না কোথাও হচ্ছে ব্যাংকের স্টেটমেন্টে একটা ঝামেলা করে রাখে। আমি যদি জিনিসটাকে আরও সামার আপ করি তাহলে হচ্ছে আপনাকে স্পন্সর হতে হবে আপনার বাবা মা ভাই বোন, এর বাইরে আপনি কাউকে স্পন্সর দিতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট হবে আপনার স্পন্সরের নামে, আপনার বাবা মা ভাই বোন এদের নামে, এবং ব্যাংকের স্টেটমেন্টগুলো রেডি হবে তাদের নামে, আপনার এখানে কোনো কিছু থাকবে না যদি আপনি ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট হন, কারণ ইন এ সেন্স এটাই বোঝায় যে ব্যাচেলর আপনি পড়তে যাচ্ছেন কোনো কাজ করতে যাচ্ছেন না, প্লাস হচ্ছে আপনার বাংলাদেশে আপনার কাজ করার ওই অ্যাবিলিটিটা ছিল না এবং থাকেও না। ইন্টারে থাকা অবস্থায় কোনো ছেলেই হয়তো বা আমাদের দেশে এমন মিনিমাম 15-20 লাখ টাকা ইনকাম করার মানে ইন জেনারেল এই জিনিসটা হয় না সচরাচর। সো তারা ওইভাবে চিন্তা করবে যখন একটা ভিসা অফিসার দেখবে যে আপনি অ্যাপ্লিকেন্ট এবং আপনি স্পন্সর, তখন আপনার একটু পসিবিলিটিস আছে যে ভিসা না পাওয়া। সো এই ক্ষেত্রে আপনাকে রিদম রাখতে হবে, আপনার বাবা মা ভাই বোন যে কোনো একজন স্পন্সর হবে এবং তার নামে ব্যাংকের স্টেটমেন্ট হবে
এবং যাবতীয় যত সোর্স অফ ফান্ড আছে তাদের নামে আপনাকে দেখাতে হবে। ইন কেস মাস্টার্সের ক্ষেত্রে এইটা জিনিসটা ডিফারেন্ট হতে পারে, কারণ মাস্টার্স একটা হায়ার ডিগ্রি ব্যাচেলারের উপরে, সো মাস্টার্সে আপনি সেলফ স্পন্সার হইতে পারবেন, এটাতে কোনো ইস্যু হবে না। কারণ মাস্টার্সে অনেক কান্ট্রিতে হচ্ছে জবের এক্সপিরিয়েন্স লাগে, সো এক দুই বছর জব আপনি এমনিতেও করবেন, আরও বেশিও করেন এক সময়, সো তখন আপনার ওই জবের এক্সপিরিয়েন্স দিয়েও আপনি হচ্ছে আপনার সেলস যেই স্পন্সরটা এটা আপনি শো করতে পারবেন। সো আই হোপ এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে আপনাদের জন্য, এবং অনেকে হয়তো বা আমাকে গালিগালাজও করতে পারে এটার জন্য যে আমি কেন এই প্রসেসটাকে বোঝাই দিলাম আপনাদেরকে। বিষয় যেটা হচ্ছে যে আমার মনে হয় না এটা কোনো ইলিগাল একটা প্রসেস, আপনার নিজের টাকায় আপনি হচ্ছে একটা রেগুলার বেসিসে ট্রানজ্যাকশন করবেন, যাতে করে আপনার স্টেটমেন্টটা ক্লিয়ার থাকে, এবং আপনার যদি টাকার ঘাটতি থাকে তাহলে হচ্ছে আপনি স্টুডেন্ট লোন আপনি সিক করতে পারেন আপনার ব্যাংক থেকে। সো আমার মনে হয় না এটা কোনো ইলিগাল প্রসেস, এবং মোস্ট অফ দ্য কেস সবাই এটাই করে যাদের টাকার ঘাটতি থাকে। এই তো, আর আমি খুবই আনফর্চুনেট যে আমি গত কয়েক সপ্তাহ ভিডিও আপলোড করতে পারি নাই, অনেক অনেক কমেন্ট আসতেছে, ইনবক্স ভরে গেছে আমার। সো আমি খুবই ব্যস্ত ছিলাম গত কয়েক সপ্তাহ, এবং আশা করি নেক্সট টাইম থেকে ভিডিও রীতিমতো চলে আসবে সময় মতো। সো টিল দেন, সি ইউ, বাই বাই।